এক প্রিয় ছাত্র ছাত্রীরা এবং বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আরও একটি বড় আপডেট রয়েছে তোমাদের জন্য। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কিন্তু নতুন আরও একটি উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে ভার্চুয়াল ওয়েবনিয়ার সিরিজ। এটার নাম দেওয়া হয়েছে উজ্জীবন চর্চা, এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে একটা ওয়েবনিয়ার সিরিজ শুরু করছে। প্রথম ভার্চুয়াল ওয়েবিনার শীর্ষক, যেটাকে নাম দেওয়া হচ্ছে কোভিড কালে শিক্ষার্থীর মন, শিক্ষার্থী মন, এবং তারিখ দেওয়া হচ্ছে এটা 23-1-2022। তোমাদের কাছে এটা নিশ্চয়ই নোটিশ আকারে যাবে স্কুলের তরফ থেকে। সেখানে বলা হয়েছে কি, যে এখানে বিচারক বিশিষ্ট আলোচক মণ্ডলী থাকছে, অনুষ্ঠান সঞ্চালিকা থাকছে, কারা পুরো ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ। ডক্টর রিমা মুখার্জি মনোরোগ বিশেষজ্ঞ থাকছে, শ্রীমতী পায়েল ঘোষ থাকছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, শ্রীমতী পৌশালী দাস থাকছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং এখানে টাইম দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য দুপুর 12টা থেকে 1টা, আর শিক্ষক শিক্ষিকাদের জন্য সময় দেওয়া হচ্ছে 1:30 থেকে 2:30। এবং এই যে কোভিডের সিচুয়েশনে তোমাদের যে মেন্টাল স্ট্রেন্থটা এবং পড়াশোনার দিকে মন বসানোর জন্য যে সময়ের উপযোগী পদ্ধতি অবলম্বন করা উচিত বা কীভাবে এগোনো উচিত, সেই সমস্ত বিস্তারিত আলোচনা কিন্তু এখানে থাকবে। যারা সমস্যা ফেস করছো, বিভিন্ন রকম এডুকেশনাল প্রবলেমগুলো সেখানে কিন্তু সলভ করার জন্য তারা যথারীতি তাদের গাইডলাইনগুলো দেবেন। এই ওয়েবনিয়ার সিরিজে কিন্তু শুরু হচ্ছে যেটা, এটা কিন্তু চলতে থাকবে। এখানে লিঙ্ক দেওয়া হয়েছে কতগুলো লিঙ্কের সঙ্গে, মিটিং আইডি জুমের, তার সঙ্গে পাসওয়ার্ডও দেওয়া হয়েছে। তো এই শিক্ষক শিক্ষিকারা যেমন যুক্ত হবে, সেরকম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরাও কিন্তু যুক্ত হতে পারবে 12টা থেকে 1টার মধ্যে, আর শিক্ষক শিক্ষিকারা 1:30 থেকে 2:30 সময় যোগাযোগ করতে পারবে এই লিঙ্কে। তো এখানে কিন্তু সকল, এবং এরই সঙ্গে আরও একবার আমি শিডিউলগুলো বলে দিই, ক্লাস শিডিউলগুলো যেগুলো রয়েছে ইতিমধ্যে চলছে, যেমন G24 ঘন্টাতে চলছে ক্লাস টেনের জন্য 10টা থেকে 11টা প্রতিদিন, মনডে টু ফ্রাইডে প্রতিদিন 10টা থেকে 11টা, এটা কিন্তু ক্লাস টেনের জন্য ক্লাস চলছে, লাইভ ক্লাস। তোমরা সেখানে প্রশ্ন পাঠাতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে। News18 বাংলাতে চলছে ক্লাস 12-এর জন্য 7টা থেকে 8টা প্রতিদিন, মনডে টু স্যাটারডে 7টা থেকে 8টা 12-এর জন্য চলছে। 5 থেকে 8 তোমরা এই মোবাইল নাম্বার দেখো আমি দিয়ে দিয়েছি 1800-123-2823, এখানে কিন্তু 10:30 থেকে 1:30, 6-8 তোমাদের রবিবার বাদে সব দিন তোমরা ফোন করে এখানে সমাধান নিতে পারো তোমাদের যে কোনো সমস্যার। এছাড়াও 8-9-10 রয়েছে মোবাইল নাম্বার 1800-123-2823, সেখানে টাইম রয়েছে 1:30 থেকে 4:30। সানডে বাদে যে কোনো দিন তোমরা ফোন করতে পারো সাবজেক্টিভ টিচারদের কাছে সরাসরি। এবং বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু ইতিমধ্যে রুটিন আপলোড করা হয়েছে, নতুন রুটিন কোন দিন কী হচ্ছে সেটা তোমরা জানতে পারছো। এবং এই সমস্ত হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু তোমরা প্রশ্ন পাঠাতে পারো, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো কী করে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রশ্ন পাঠাবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরও একবার আমি বলে দিচ্ছি, মনে রাখো, দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9830-409773, এই নাম্বারটা তোমাদের ফোনে সেভ করে রাখো। এছাড়াও যে জিমেল রয়েছে bsclassroom2022@gmail.com, এবং টোল ফ্রি নাম্বার এখানে রয়েছে, এখানেও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং টোল ফ্রি নাম্বারে ফোন করে তোমাদের প্রশ্ন জানাতে পারো। যে G24 ঘন্টা যে অনুষ্ঠান চলছে, ঠিক যেদিন অনুষ্ঠান তার আগের দিন দুপুর 12টার আগে কিন্তু তোমাকে প্রশ্ন পাঠাতে হবে, এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পাবে ওই প্রোগ্রামে যেটা পরের দিন হচ্ছে। তো এইভাবে কিন্তু প্রোগ্রামটা ইতিমধ্যে শিডিউল করা হয়েছে। তাছাড়াও আমরা জেনে নেব আরও একটি বড় আপডেট, যেটা তোমাদের টেস্ট পেপার কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, এবং তোমাদের টেস্ট পেপার সেটা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে সমস্ত স্কুলগুলোতে, সেগুলো ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে। দেখো 20 তারিখ থেকে ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে কামারহাটি, বরানগর, নর্থ দমদমে। 21 তারিখে ডিস্ট্রিবিউশন হচ্ছে ভাটপাড়া, নর্থ ব্যারাকপুর, গারুলিয়া। 24 তারিখে ডিস্ট্রিবিউশন হচ্ছে দমদম, সাউথ দমদম, বিধাননগর এবং নৈহাটিতে। এবং 25 তারিখ ডিস্ট্রিবিউশন হচ্ছে নিউ ব্যারাকপুর, পানিহাটি, হালিশহর, কাঁচরাপাড়া। এবং 27 তারিখে ডিস্ট্রিবিউশন হচ্ছে খর্দা, ব্যারাকপুর, টিটাগড়,
ব্যারাকপুর ক্যান্টনমেন্ট রোড, ব্যারাকপুর 2। সো এতগুলো জায়গাতে কিন্তু ইতিমধ্যে ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে টেস্ট পেপার, এবং নদিয়া ডিস্ট্রিক্ট ও অন্যান্য ডিস্ট্রিক্টও কিন্তু শুরু হচ্ছে। সুতরাং খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের টেস্ট পেপার হাতে পেয়ে যাচ্ছ, যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য এটা অত্যন্ত ভালো খবর, টেস্ট পেপার কিন্তু তোমাদের জন্য চলে আসছে। তো এই ছিল আজকের আপডেট, আবার নতুন আপডেট আসলে স্কুল সংক্রান্ত, এডুকেশনাল সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য নজর রাখো এই চ্যানেলে, দেখতে থাকো সিন্টু ভদ্রজিজ ইংলিশ। থ্যাংক ইউ সো মাচ।